খেজুর গুড়ের রস কি করে নামা নামে সেটাই দেখাচ্ছে এই সুতো দিয়ে। আচ্ছা নীল কি টপ টপ করে পড়ে নাকি? না এখানে আমাদের ভাড়ো টাঙানো থাকে। ও আচ্ছা, ওইটার মধ্যে একটু 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 করে জমতে থাকে? হ্যাঁ, রসটা জমে যায়। হ্যাঁ, তাহলে আমাদের ভোরবেলে গাছে উঠতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগেকার দিনে তো গাছে উঠে জানতাম রস পারত। গাছটা কাটবার সময় উঠে যায়। আচ্ছা আচ্ছা, তারপর রসটা এতে নেমে আসে। এইখানে আমাদের মাল টাঙানো থাকে সকালবেলা। ও প্রত্যেকটা গাছে এগুলো কি সব তোমাদেরই জায়গা নাকি? প্রত্যেকটা গাছে। ও বাহ, খুব ভালো লাগলো, রস পড়ার জায়গাটা দেখলাম, বেশ ভালো লাগলো। এইটাতে এইটাতে সব রস। আচ্ছা 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 আচ্ছা, এটা আজ কিসের আজ দাও এইসব? আচ্ছা আমাদের সামনে লোকালই বাড়ি, বুঝলেন? বেড়ো জানেন? হ্যাঁ, বেড়ো গ্রাম তো জানি তো, বেড়ো তো ওই জয়চন্ডী বেড়ো তো। জয়চন্ডী বেড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমাদের বাড়ি। ও এখন তো এতে এখন চন্ডী পাহাড়ে তখন ক্যাম্প চলছে। ও আচ্ছা, অনেক টুরিস্ট ওখানে আছে, ওখানে লজ করে নাই এরকম রিপোর্ট আছে। হ্যাঁ হ্যাঁ, রিসর্ট ফিসর্ট আছে তো অনেক। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে চলো, আমাদের কাঁটাও থাকছে। কত ছোট ঝুপড়ি, অমিতকে নিয়ে গেলে পারতাম ওইখানটায়, কারণ আমার এটা একটু ধরতে, আমার তো ইয়েটা এখানে ধরো, এখানে কথা বলি তুমি দেখো। দাদা, এটা কি তোমার সকাল থেকে কাজ নাকি? সকালে কটা থেকে কাজে নামো? এখানে যে প্যাকিং ফ্যাকিং হচ্ছে এগুলো কারা করছে? এগুলো তো আমরাই করেছি। তোমরাই করো? এগুলো কি তোমাদেরই সব লোক? হ্যাঁ, আমাদের লোক। ও আচ্ছা আচ্ছা, আমাদের দুজন ছেলে আছে, জামাই আছে, লেবার আছে, আরো দুজন। আচ্ছা আচ্ছা, আর এই ছাঁচা দিয়ে আমরা পাটালি তৈরি হয়। ও এগুলো সব পাটালি ছাঁচ? পাটালি ছাঁচ। আর ওতে এই যে ভিজে কাপড়গুলো আছে, পাটালি ছাঁচ। হ্যাঁ, দেখুন ছেলেরা আছে, মালিক ও সব ছেলেরা করছে। ঠিক আছে, ভালো থেকো, তোমার ব্যবসা আর উন্নতি হোক, ব্যবসা ভালো চলুক। এখানে আমি 9 বছর আছি। আচ্ছা আচ্ছা, এখানে 9 বছর আছি, আর 6 বছর পরে টাকা আছে। 170 বলছে, 15 বছর তোমার, তারপর আবার দেরি হয়। কম করো একটু, 170 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে তো। টাকা পয়সা আর কোন বিজনেস নাই তো, অনেক রেট বলছে তো, ভালো চলে তো। আসার সময় রোডে জিজ্ঞেস করলেন 140 টাকা বললো। আর সামনে তো পিঠে পরব আসতে, সবই তো আমাদের ফেব্রুয়ারি আমরা লাস্ট উইক আমরা চলে যাই, তারপর ছেলে হরিয়ানায় থাকে। আচ্ছা, একটা ছেলে বাইরে থাকে, একটা ছেলে গ্রামে রাখি ঘরে, ও দুটো ছেলে মাত্র। কুকুরটা একটু দেখিয়ে দাও অমিত, একদম গ্রাম। কত বলছে? কই জ্যোতি, কই জ্যোতি? আসেনি এবার, জ্যোতি আসেনি কেন? এই একটু কমিয়ে দেবে যা দাদার আগে দিলাম, ওইটাই আপনাকে বললাম বেশি বাড়া।